হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো ব্যালকনিতে চলে এসেছি, আরও একটা রৌদ্রোজ্জ্বল দিনের সূচনা। এখন বাজে 7:30, তো সোনাই স্কুলে চলে গেছে। আর দেখো একটা জিনিস অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, শেয়ার করে হয়ে ওঠা হচ্ছে না, তো আজকে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ব্যালকনিতে ছোট্ট একটা পাখির বাসা হয়েছে। এতদিন ধরে সযত্নে মা পাখি তার বাসা তৈরি করেছে, এখন দেখো বাসায় দুটো ডিমও পেড়েছে। তো এখন পাখি ছিল না, কোথাও হয়তো খাবারের সন্ধানে গেছিল, সেই সুযোগে টুক করে আমি এই বাসা এবং বাসার মধ্যে ডিমের মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নিয়েছি। আর পাখিটা হলো আমাদের গ্রাম বাংলায় দেখা যায়, ঝুঁটি থাকে, কালো রঙের হয়, জানি না তোমরা কী নামে জানো এই পাখি, লেজটা ঝোলা, একটু লালও থাকে। তো যাই হোক, সেই পাখিতেই বাসা করেছে। আর দেখো এখন একদম চলে এলাম ব্যালকানির পাশের রুমটাতে, আমাদের তো নতুন অতিথি এসেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো সোনাইয়ের নতুন ফিশ। এই যে অ্যাকোরিয়ামটা দেখছো, এটা কিন্তু সোনাইকে সোনাইয়ের মাসিমণি গিফট করেছে, আমার দিদি, যে দিদি জাপানে চলে গেল, জাপানে থাকে এখন সেই দিদি। তো যাই হোক, দিদি অ্যাকোরিয়ামটা গিফট করে গেছিলো সোনাইকে, আর আমি সোনাইকে, আমি আর ওর পাপা মিলে মাছ দুটো এনে দিয়েছি। তো দেখো আমাদের পরিবারের নতুন অতিথির সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিলাম, একজন হলো গোল্ডি আর একজন হলো গুড্ডি, সোনাইয়াদের নাম দিয়েছে। তো সারাটা দিন ভালোভাবেই কাটলো, সোনাই স্কুল থেকে ফিরলো, দুপুরের খাওয়া হলো, এখন দেখো একদম সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা গেছি ছাদে। তো ছাদটাকে দেখে একদম মনে হচ্ছে না আমাদের ছাদ, এত সুন্দর ডেকোরেশন হয়েছে। তোমাদের সাথে তো বলাই হয়নি, আজকে হলো লক্ষ্মীদির মেয়ে টুশির এনগেজমেন্ট এবং রেজিস্ট্রি ম্যারেজ। তো ছাদের থেকে ডেকোরেশন দেখে সোজা দেখো ঘরে চলে এসেছি লক্ষ্মীদির, টুশি রেডি হচ্ছে, দেখো অলমোস্ট প্রায় রেডি হয়েই গেছে। ওখান থেকে রুমাদির ডাক পেয়ে আবার আমি ছাদে এলাম। তো ছাদে দেখো কফি, চিকেন পকোড়া, তারপর আমপানা, ফিশবল, এইসব নানান স্ন্যাক্সের এবং ড্রিঙ্কের স্টল বসেছে, স্টল দিয়েছে। আর ডেকোরেশনও অনবদ্য, কিছু বলার নেই। অ্যাকচুয়ালি লক্ষ্মীদি এবং মণ্ডলদা দুইজন হাজব্যান্ড ওয়াইফ কোনো কিছু ত্রুটি রাখেননি, সবে মেয়ের মানে বিয়ের সূচনা, এটা বলতে গেলে বিয়ের এখনও কিছুই হয়নি, তাতে যা ডেকোরেশন আর যাতে তাতে খাবার দাবারের যা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সত্যি মানে প্রশংসার দাবি রাখে। তো আস্তে আস্তে দেখো সবাই চলে এসছে এখানে, নিচের যে গিরিদা আছেন, তারপর দিদি, সবাই, শিপর্ণাদি, ব্যানার্জিদা, সবাই একে একে আসছে। এখনও যে অনুষ্ঠান বাড়ির লোকজনের যে ভিড়, সেটা এখনও শুরু হয়নি, সবে সবাই আসতে শুরু করেছে। তো আমরা দেখো ওখান থেকে ফিশ পকোড়া নিয়ে আর একটু ড্রিঙ্ক নিয়ে এখন বসেছি, বসে একটু গল্পগুজব হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আর এখনও সবাই এসে পৌঁছে পারেনি। আমরা এই কয়জনই তখন সবে উপরে এসেছিলাম, ইভেন টুশিও এখনও আসেনি, টুশির হাজব্যান্ডও আসেনি যার সাথে বিয়ে হবে। তো দেখো অ্যাট লাস্ট ওরা সবাই চলে এসছে, এখন একটু ফোটো সেশনের পর্ব চলছিল। সত্যি কথা বলতে ওদের কিন্তু টুশি এবং টুশির যার সাথে বিয়ে হচ্ছে, আমাদের বনি, ওরা কিন্তু একদমই খুব ক্লোজ ফ্যামিলি, মানে ওরা যে ওদের যে রিলেশনটা একদমই ফ্যামিলি রিলেশন, সেইভাবে মানে মানে বন্ধুত্বপূর্ণ রিলেশন, সেই জায়গার থেকে পরে এই জিনিসটা কথাবার্তা হয়ে দুই ফ্যামিলির মধ্যে বিয়ের দিকে গড়িয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে সত্যি দুটো পরিবার খুব ক্লোজ, তাই কখনোই মনে হচ্ছিল না যে নতুন দুটো পরিবারের মধ্যে সম্পর্ক হতে চলেছে, রিলেশন হতে চলেছে। খুব সবাই এনজয় করেছে, ছেলের বাড়ির সবাইও এনজয় করেছে, এখানে আমরাও সবাই এনজয় করেছি, সত্যি খুব ভালো লেগেছে। আর এই দেখো লক্ষ্মীদি, মণ্ডলদা আর তাদের মেয়ে জামাই মাঝখানে, সত্যি একই ফ্রেমে সকলে, দারুণ লাগছিল। তো যাই হোক, ওখান থেকে ঘুরে এখন দেখো এই দিকটাতে একটু এলাম, এইদিকে দেখো রেজিস্ট্রি ম্যারেজের জন্য রেজিস্ট্রার এসে গেছেন, আর ওরাও এখন রেডি হয়ে গেছে। তো এখন রেজিস্ট্রি ম্যারেজটা হবে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে।
ম্যানেজ দেখো সম্পন্ন হলো। এখন যেটা করতে হবে সেটা হলো রেজিস্টারের কথা মতোই এটা হচ্ছে। দুই পাশে এক পাশে বর বউ বসে, মাঝখানে রেজিস্টার বসে, এবং যারা যারা সাক্ষী হিসাবে সাইন করেছে তারা দাঁড়িয়ে একটা ফটো হচ্ছে। ব্যাস এটা এই দিককার প্রসিডিওর কমপ্লিট। এবার দেখো মেইন যে মুহূর্তটা, মেইন যে সময়টা, সেইটা এসে উপস্থিত হয়েছে। সেটা হলো এনগেজমেন্টের যে আংটি পরানো একে অপরকে, সেই সময়টা তো সেইটারই প্রস্তুতি চলছে। একটা কথা কিন্তু বলতেই হবে, সেটা হলো আমাদের টুসিকে কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছিল। আর আমাদের জামাই যে বনি, ওর কথা তো বলাই চলে না, ও তো এমনিতেই সুন্দর। আমরা ফুল পাবো না, ধরে আমার দিকে তাকাবে কিন্তু। হ্যাঁ দুজনের দিকে একটা ভাই কি মেকেছিস চকচক করছে, ভাই কি মেকেছিস চকচক করছে, ধরে রাখবে ছাড়বে না, ধরে রাখো ধরে রাখো ধরে রাখো। চলো এবারে যেরকম হয়েছে এবারে মেলো চিন্তা গুলো কেন তোকে ছুল কে জানে, চোখের পাতায় হাসি রেখে যায় ধুলো। অ্যাকচুয়ালি রেজিস্ট্রি ম্যারেজটাই আইনত আসল ম্যারেজ, সেটাই ওদের হয়ে গেল আজকে। আর আমাদের যে সামাজিক বিয়ে যেটা বলে সেটা জানুয়ারিতে হবে সম্ভবত। তো এখন দেখো অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 11:30 বাজে, অনেকের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাগুলোও খেতে বসে গেল, আমরাও এখন খেতে বসবো। তো খাবার দাবারেরও অনেক আইটেম ছিল, এত আইটেম সত্যি খাওয়া যায় না। দই কাতলা, ইঁচড় চিংড়ি, ভেজ ডাল, পোলাও, মাটন কষা, তারপরে ফিশ পকোড়া, নানান কিছু, ফিশ ফ্রাই,
দা অনেক কিছুই খাবারে ছিল এবং খাবারগুলো খুব টেস্টিও ছিল। তো আমরা দেখো এখন একদম শেষে আমরা এখন খেতে বসেছি, এরপরে সম্ভবত ওরা বাড়ির যারা তারাই খাবে। তো খাবার দাবার সত্যি খুব ভালো হয়েছিল, আর ফ্ল্যাটে কোনো অকেশন মানেই একরাশ আনন্দ। আরও সামনে বিয়ের সময় অনেক অনেক আমরা আনন্দ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবসময় সাথে থেকো, আর আমাদের ফ্ল্যাটের অকেশন মানেই একরাশ আনন্দ, সবাই মিলেমিশে আনন্দ করা, এটা কোনো সন্দেহেরই অবকাশ থাকে না। তো আমরা এইভাবেই যেন সব দিন আনন্দ করে যেতে পারি। সবাইকে টাটা।